নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু আল্পনাস কুকিং স্টাইল কালী পুজো আসছে সবার ঘরেই স্পেশাল কিছু রান্না বান্না হবে সো বানিয়ে ফেলুন এইভাবে মটন কোরমা খেতে কিন্তু দারুণ লাগে আসুন দেখে নেবেন আমি এটা কিভাবে বানিয়েছি এখানে হাফ কিলো মটন নিয়েছি মটনগুলো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা খুব ভালো কালার হয় আর এক চামচ মিট মশলা আর দুই চামচ লবণ আর পাঁচ টেবিল স্পুন দই আর তিন টেবিল স্পুন তেল এই সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পরে এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো আপনাদের হাতে যদি অনেকটা টাইম থাকে তাহলে দু ঘন্টার জন্য এটা রাখতে পারেন কড়াইতে আমি চার টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো আলু আলুকে আমি দুটো দুটুকরো করে কেটে নিয়েছি এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব মটন কোরমাতে আলু না দিলেও চলে আমার খুব ফেভারিট বলেই দিয়েছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন ওই তেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা এটা একটু নাড়িয়ে নিলাম এখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চ টুকরো আদা আর কিছু রসুনের কোয়া আর দিয়ে দিলাম এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো একটু সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এগুলো একটু সফট হয়ে গেছে আর এখন দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো টমেটোটা দিয়ে একটু ভেজে নেব এক মিনিট মতন এটাকে আমি ভেজে নেব এখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে পিষে নেবো আমি এখানে চারটে ছোট সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো আপনারা যদি বেরেস্তা বানান তাহলে কিন্তু ছোট সাইজের পেঁয়াজ নেবে বড় সাইজের পেঁয়াজগুলো তো অনেকটা রস থাকে তো এটাতে অনেকটা টাইম লাগে কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব কড়াই থেকে তেলটা কমিয়ে নিয়েছি এখন দুই টেবিল স্পুন মতো তেল আছে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন ঘি ঘিটা একটু নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব একটা তেজপাতা আর এক চামচ জিরে জিরেটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখন ম্যারিনেট করা মাংস এই মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে দেব মাংসটা তো তো এটা অনেকটাই টাইম নিয়ে আমাকে কষাতে হবে প্রত্যেক দুই মিনিট পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত না তেল মাংসের উপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত আমাকে এই মাটনটাকে কষিয়ে নিতে হবে গ্যাসটাকে এই সময় আমি মিডিয়াম ফ্লেমেই রাখব মাংসের চারিদিকে একটু তেল ছেড়ে এসেছে এখন যে মশলাটা আমি মিক্সিতে পিষিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব দু মিনিটের জন্য তেল অনেকটাই মাংসের উপরে ভেসে উঠেছে তার মানে মাংসটা কষানো হয়ে গেছে এখন যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে ভালোভাবে নাড়িচারি মিশিয়ে নেব এটা কিন্তু কড়াইতে বানালে অনেক সময় লাগে তাই আমাকে এটাকে প্রেশার কুকারে চাপাতে হবে আমি এই মাংসের মধ্যে দুই কাপ মতো গরম জল দিয়েছি এই মাংসটা কিন্তু খুব ঝোলঝোল হবে না এই মটন কোরমাটা মাখামাখা হবে তাই আমি দুই কাপ মতো জল দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে আমি তিনটে সিটি লাগিয়ে দেব সিটিটা খুলে নিলাম যেন দারুণ কালার হয়েছে আর মাংসটাও কিন্তু গলে গেছে এই মাংসের কোয়ালিটি হিসেবে সিটিটা কম বেশিও লাগতে পারে এখন এটাকে আমি আবার গ্যাসে বসিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো এক স্পুন গরম মশলা আর প্রয়োজন মতো লবণ লবণটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন লবণটা দিয়ে আর এক মিনিট মতন আমি ফুটিয়ে নেব আর আমি যে বেরেস্তাটা বানিয়েছিলাম এটা একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গুড়িয়ে নেব আর এই বেরেস্তাটা আমি খানিকটা মাংসের মধ্যে দিয়ে মিশিয়ে নেব বিয়েবাড়িতে বা পার্টিতে বিশেষ করে এই ধরনভাবে মাংসের কোরমা বানানো হয় আর এটাকে মেশানোর পরে আমি গ্যাসটাকে অফ করে দেব তারপরে আমি সার্ভ করব দশ মিনিট পরে আমি মাংসটা একটা বাউলে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে আর এর উপর আমি খানিকটা বেরেস্তা গার্নিশ করার জন্য দিয়ে দিলাম আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার কালী পুজোতে মাটির প্রদীপের আলোয় ঘরকে আলোকিত করুন কোনো আতসবাজি ফুলঝুরি নয় এমনিতেই করোনা তার উপর আবার পলিউশন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো আবার দেখা হবে বাই